মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে 1,40,00,000 শিক্ষার্থীর উপবৃত্তির টাকা পৌঁছে দেওয়া হয়েছে তাদের মায়ের কাছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তার আওতায় ভাতা বিতরণ করা হয়েছে প্রায় 1,00,00,000 মানুষের মাঝে। দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ঈদ উপহারও। এর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি সাশ্রয় হয়েছে সরকারি প্রকল্পের অর্থেরও। বছরের প্রথমার্ধে প্রায় 1,00,00,000 মানুষের কাছে অর্থ সহায়তা পৌঁছে দিয়েছে সরকার। সামাজিক নিরাপত্তার আওতায় এই ভাতার টাকা বিতরণে দারুণ অবদান রেখেছে মোবাইল ব্যাংকিং। টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত ওয়েবিনারে উঠে আসে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের বেশ কিছু ইতিবাচক তথ্য। দেশকে ডিজিটালাইজড করার মাধ্যমে এটি সম্ভব হয়েছে বলে মনে করেন সমাজ কল্যাণ মন্ত্রী। আর অন্যান্য যে সমস্ত ভাতা আছে সে ভাতার দিক যাতে মানুষের মাঝে নির্বিঘ্নে পৌঁছে দেওয়া যায় সেজন্য আজকে ডিজিটাল পদ্ধতিতে মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী। মোবাইল ব্যাংকিং এর এই অগ্রগতিতে শতভাগ ডিজিটাল দেশে রূপান্তরের পথ প্রদর্শক হিসেবে উল্লেখ করেন তিনি। কাউন্টারে যেতে হবে, চেক দিতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে অ্যাকাউন্ট খুলতে হবে, এইরকম যে বিধিবিধানগুলো সেগুলো এখন প্রচলিত ব্যাংকগুলো পর্যন্ত পরিহার করা শুরু করেছে। জীবনকে আরো সহজ করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ স্থাপনের পরামর্শ মন্ত্রীর। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের ইন্টারঅপারেবিলিটি যদি থাকে, একে অপরের সাথে যদি যোগাযোগ স্থাপনের ব্যবস্থাটা থাকে, তাহলে মানুষের জীবনটা আরো একটু সহজ হয়ে যাবে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতা ও শিক্ষা উপবৃত্তির বিতরণে প্রকল্পের অর্থ সাশ্রয় হচ্ছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে এটি সম্ভব হয়েছে বলে দাবি করেন নগদের ব্যবস্থাপনা পরিচালক। আগে 22 টাকা পর্যন্ত ছিল, সেটাকে 60 টাকায় নামিয়ে আনা, তার মানে সরকারের কিন্তু একটা প্রজেক্টই প্রায় 1,000 কোটি টাকা সেভ হয়েছে। এটা কিন্তু আমার আপনার সবার ট্যাক্সের টাকা, তো এইটা কিন্তু ডিজিটালাইজেশনের সুফল। ভাতা ও শিক্ষা উপবৃত্তির বিতরণের মাধ্যমে গেল 6 মাসে সরকারের সাশ্রয় হয়েছে প্রায় 400 কোটি টাকা। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত সম্ভব হয়েছে। অন্যান্য 1,000 কোটি টাকা সেভ হয়েছে।